তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গোপন পরিকল্পনার কথা ফাঁস করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক নির্বাচনী জনসভায় তিনি বলেন প্রদ্যুৎ কিশোর সবসময়ই সিপিআইএমের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে যেখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে সেই এলাকা থেকে মথা প্রার্থী প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী এতে কিশোরের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী উভয় দলের কাছে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জানিয়েছিলেন ত্রিপ্রা মথা সুপ্রিমো কিশোর দেববর্মন আর সেই দাবি যারা লিখিতভাবে দেবেন তাদের সাথে নির্বাচনী জোট করবেন বলে জানিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আলাদা রাজ্য অর্থাৎ গ্রেটার তিপ্রাল্যান্ড যে কোনো মতেই সম্ভব নয় সেটা ভালোভাবেই জানেন খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন পরেও সিফ রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার লক্ষ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন দলের সাথে যোগাযোগ করে চলেছিলেন তিনি এবার নির্বাচনে কেউ তার দাবিকে লিখিত আকারে না দেবার কারণে তিনি ঘোষণা করেছিলেন একাই ষাটটি আসনে লড়বে তিপ্রামথা দল কিন্তু মনোনয়নপত্র জমা দেবার পর দেখা গেল ষাটটি আসনের মধ্যে মাত্র বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে তিপ্রামথা যাদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তাদের মধ্যে এবং যাদের প্রার্থী করা হয়নি তাদের মধ্যেও চরম ক্ষোভ দেখা দিয়েছে যে কারণে বহু মানুষ তিপরা মথা ছেড়ে অন্য দলে চলে যেতে বাধ্য হয়েছেন এর পরেও তিপরা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ব্যস্ত রয়েছেন নিজের ভাঙা গড়ার খেলায় এবার তার পরিকল্পনা হলো পেছন থেকে সিপিআইএমকে মদত করা তার এই পরিকল্পনার কথা ফাঁস করলেন খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুধু কংগ্রেসের সাথে না ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা চলছে আপনার পত্র পত্রিকায় দেখেছেন ত্রিপুরা তারা চল্লিশটার মতো আসনে তারা প্রার্থী দিয়েছে আজকে সকালে ত্রিপুরা চেয়ারম্যান মাননীয় পদ্মুত মানিক কিশোর ফোন করেছেন আমাকে বলেছেন আপনার জয় নিশ্চিত ত্রিপুরা মথার সমর্থকরা সবাই আপনাকে ভোট দেবে আমাকে আমাকে সবাই ফোন করতে প্রার্থী দেননি কেন পদ্মিকা কিছু বলেছেন জিতেন চৌধুরীর মতো প্রার্থীর বিরুদ্ধে আমি প্রার্থী দিতে পারি না আমরা চাই আরো বেশি আসলে মথার সাথেও আমাদের বুঝাপড়া হোক যে সিপিআইএম কখনও রাজন্য আমলকে সামনের দিকে আনার চেষ্টা করেনি যে বাম আমলে বরাবরই জনজাতি অংশের জনগণ পিছিয়ে পড়ার তালিকায় সবার আগে ছিল সেই সিপিআইএমকে এবার সাহায্য করবে প্রদ্যুৎকিশোর দেববর্মণ তারই পরিকল্পনা এ রাজ্যের জনজাতিরা কোনো মতেই মেনে নেবে না রাজনৈতিক মহলের মতে রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে কিশোর লিখিতভাবে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে সরব ছিলেন কিন্তু কেউ তার দাবিকে মান্যতা না দেবার কারণে এবার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন তিপ্রামথা সুপ্রিমো এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল